আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাহর, সবাইকে জানাচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, মৃত্যু 11, সুস্থ হলেন 245 জন। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত দুই নারীর মৃত্যু উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ সহ দুজনের মৃত্যু। বাংলাদেশে করোনার জীবন রহস্য উন্মোচন, জানা যাবে ভাইরাসের জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন। এবং করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে লকডাউন শিথিল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, চালু হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দেশে 24 ঘন্টায় আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছে 11 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,660 জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 250, সুস্থ হয়েছেন আরও 245 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। গত 8ই মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 18ই মার্চ। মঙ্গলবার ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 11 জনের মধ্যে পুরুষ 7 জন এবং নারী 4 জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেল 250 জন। আজকের তথ্য অনুযায়ী আরও 969 জন সহ দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত 16,660 জন। গত 24 ঘন্টায় 6,773 জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে মোট 1,36,638 জনের নমুনা। আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন তারা বিশেষভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে নজর দিবেন। তারা সবসময় মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য এই আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই। গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া, এই প্রক্রিয়াটা করলেও আমি আমার ফুসফুসের ব্যায়াম করতে পারি। ব্রিফিংয়ের তথ্য মতে গত 24 ঘন্টায় 245 জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত 3,147 জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছে 152 জন এবং ছাড় পেয়েছেন 67 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2,361 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,256 জন। আমাদের মোট আইসোলেশন সংখ্যা 8,634। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,25,084 জনকে নেওয়া হয়েছিল এবং ছাড়ও পেয়েছেন 1,79,699 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 45,385 জন। করোনা সংক্রমণ এড়াতে পুষ্টিকর খাবারের পাশাপাশি বেশি করে পানি পান ও সবুজ শাকসবজি, তাজা ফলমূল খাওয়ার আহ্বান জানানো হয়। আবারও বলবো, নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে বরিশালে এক পুলিশ সহ দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে একদিনে শনাক্ত হয়েছে ইউএনও পুলিশ চিকিৎসক সহ 17 জন। এদিকে নারায়ণগঞ্জ ও সিলেটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 2 জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যার দিকে হাটহাজারী ও নগরীর ইপিজেড এলাকার ওই 2 নারী মারা যান। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বরিশালে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত পুলিশের এক উপপরিদর্শক অসুস্থ অবস্থায় বাকেরগঞ্জে তার বাড়িতে আসেন, পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তার মৃত্যু হয়। বরিশাল সদর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন মুক্তিযোদ্ধা। নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 47 জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57 জনে আর আক্রান্ত 1,375 জন। সিলেট কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদী শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগে 4 পুলিশ, 1 নার্স, 1 আনসার সহ নতুন 12 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 9 জনই রংপুর জেলার। রংপুর বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 352 জন। সুনামগঞ্জে 1 নার্স সহ 3 জন করোনা শনাক্ত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগে পুলিশ চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ নতুন 27 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের 2 চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট সহ জেলায় 16 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নেত্রকোনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন একজন ইউএনও, একজন ওসি ও 3 জন স্বাস্থ্যকর্মী সহ 11 জন। টাঙ্গাইলে আরও 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 55 জন। জয়পুরহাটে নতুন করে আরও 23 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে 71 জন আক্রান্ত হলেন। কুমিল্লায় নতুন করে 3 জন এবং চুয়াডাঙ্গায় মেডিকেল টেকনোলজিস্ট সহ 5 জনের করোনা শনাক্ত হয়েছে। হবিগঞ্জে ইউএনও সহ আরও 7 জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডাক্তার নার্স সহ জেলায় 102 জন করোনায় আক্রান্ত হলেন। নওগাঁয় এ পর্যন্ত শনাক্ত 70 জন করোনা রোগীর মধ্যে 10 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যশোরে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 4 জন। জেলায় মোট 77 জন রোগীর মধ্যে সুস্থ হয়েছেন 25 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। এর ফলে ভাইরাসটির জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন জানা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিনোম সিকোয়েন্স তথ্যটি জার্মান সংস্থা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা জিআইএসএইডে জমা দেওয়া হয়েছে। জিআইএসএইডের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী গত 18 এপ্রিল চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষক দল 22 বছর বয়সী এক নারীর কাছ থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে। এরকম আরও সিকোয়েন্স জানা হলে বাংলাদেশে ভাইরাসটি সম্পর্কে একটা ধারণা পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত জিআইএসএইডের ডেটাবেস করোনা ভাইরাসের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 20,799টি জীবন রহস্য জমা পড়েছে। শীঘ্রই আরো অনেকগুলো ভাইরাস যেন নমুনা গুলো থেকে সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ভাইরাস গুলা কোথা থেকে এসেছে, ট্রান্সমিশন প্যাটার্নস গুলা কি এবং বাংলাদেশে কিভাবে কিভাবে ছড়াচ্ছে। ভাইরাস গুলা সিকোয়েন্স করা খুবই দরকার, কারণ আমরা জানি যে অনেক ভ্যাকসিন এখন ট্রায়ালে আছে অনেক রকমের। এই ভ্যাকসিন গুলা যদি বাংলাদেশে আসে আমাদের কিন্তু আগে থেকে বুঝতে হবে কোন ভাইরাসটা সবচেয়ে, সরি, কোন ভ্যাকসিনটা সবচেয়ে ভালো কাজ করবে বাংলাদেশের জন্য। এখনও বন্ধ রয়েছে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল। রাস্তার পাশে কিছু দোকান খোলা রয়েছে, তবে সেখানে ক্রেতার সংখ্যাও কম। দোকান মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদেরও বন্ধ করে দিতে হবে দোকানপাট। তবে আজও রাজধানীর বেশ কয়েকটি মোড়ে দেখা গেছে যানজট। হাবিবুর রহমান, অভি রিপোর্ট। রাজধানীর পল্টন মোড়, এখানকার চিত্র দেখে মনেই হবে না চারিদিকে করোনা দাপট। দেশে করোনা আক্রান্তদের বেশিরভাগই ঢাকার, এরপরও নগরবাসীর মাঝে নেই সচেতনতা। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ঈদের আগে সীমিত আকারে বেচাকেনার অনুমতি পেয়েছে মার্কেটগুলো, তবে রাজধানীর অধিকাংশ শপিং মল ও মার্কেট এখনও বন্ধ। যেসব দোকান খোলা সেখানেও কম ক্রেতার সংখ্যা, তবে ফুটপাতে কসমেটিক্স ও জুয়েলারি দোকানে ভিড় করছেন অনেকে। ভাবছি যে দুটা থেরাপিস কিনবা, কিছু কেনাকাটা আছে, কিনে আর আসবো না মার্কেটে। তা সেরকম হচ্ছে না, আগের জিনিস এই কালেকশন কাস্টমার একেবারে নেই। যেগুলো দেখতেছেন টুকটাক, এগুলো ওই যে ছোটোখাটো জিনিস, যেগুলো কানের দুল টুল, এগুলো কেনার জন্য মানুষ বের হচ্ছে। নিউ মার্কেট, চন্দ্রিমা, চাঁদনি চক, গাউছিয়া সহ রাজধানীর বিভিন্ন মার্কেট ঈদের আগে না খুললেও পল্টনের পলিওল সহ কিছু মার্কেট খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দোকান মালিকরা। দোকান মালিক সমিতির যে নির্দেশনা দিয়েছে সেটা পালন করে 10টা থেকে 4টা পর্যন্ত আমরা মার্কেট খোলা রাখবো। এটা পরীক্ষামূলকভাবে, যদি দেখি এর থেকে কোনো ব্যত্যয় ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে আবার মার্কেট বন্ধ করে দেবো। তবে ঈদের কেনাকাটাকে প্রাধান্য না দিয়ে রাজধানীবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যবিদরা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। রমজান ও ঈদ উপলক্ষে আগামী 14 মে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ত্রাণ তহবিল থেকে 50 লক্ষ পরিবারকে 2,500 করে 12,50,00,000 টাকা অনলাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বিকেলে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, এই মাসে রমজান মাস এবং ঈদ উপলক্ষে 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে তিনি সরাসরি উপকারভোগীদের হাতে অনলাইনে পৌঁছে দেবেন।
এবং এই কার্যক্রমটা শুরু হলো 14 তারিখ থেকে, 14, 15, 16, 17, 18 পাঁচ দিন উনি এই অর্থটা বরাদ্দ দেবেন। চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা 72 ঘণ্টার মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ইমেইলের মাধ্যমে বিষয়টি আদালতকে জানাবেন। অনলাইনে করা রিট আবেদনের ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, আর একটিও ডলফিন যেন হত্যা করা না হয়। দেশে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে এটিই প্রথম রিট আবেদন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি দৈনিক সংগ্রামের প্রকাশক ও সম্পাদক আবুল হাসানের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে শুনানি হতে পারে। এদিকে ভার্চুয়াল আদালতে বিচার প্রক্রিয়ায় মঙ্গলবার সারাদেশে 144 জনের জামিন মঞ্জুর করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে চীন থেকে আমদানি করা কাঁচামাল কারখানাগুলোতে সরবরাহ করতে পারছেন না আমদানিকারকরা। দেশে পণ্য খালাসে তৈরি হচ্ছে বিড়ম্বনা। বন্দরে কন্টেইনার জট ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা পরিস্থিতির মধ্যে থেমে নেই চীনের সাথে আমদানি রপ্তানি। বাংলাদেশ গার্মেন্ট, ওষুধ শিল্পসহ বিভিন্ন পণ্যের কাঁচামালের বড় অংশ আমদানি হয় চীন থেকে। চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস বিস্তারের সময় সাময়িক অসুবিধা থাকলেও এখন সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সম্ভব হচ্ছে। তবে বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বন্দরগুলোতে কন্টেইনার জট বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চিটং পোর্ট বলেন, অন্যান্য যে মংলা পোর্ট বলেন, সেখানেও প্রয়োজনীয় শ্রমিক না থাকার কারণে আপনার কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের আরেকটু মনোযোগী হওয়া দরকার। যথাযথভাবে পণ্য যতটুকুই আসছে এই পণ্যগুলো যাতে যথাসময়ে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছায়। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে দ্রুত অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে দাবি ব্যবসায়ীদের। এ ব্যাপারে আমদানিকারকদের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য সরকারের কাছে দাবি জানান চায়না চেম্বারের এই মুখপাত্র। এই রকম অবস্থা চলতে থাকলে সারা বিশ্বে আমরা যে যাব বাণিজ্যের জন্য, সেই যাওয়াটা বোধহয় খুব তাড়াতাড়ি আমাদের পক্ষে শুরু করা সম্ভব হবে না। আজকে থেকেও যদি আমরা সতর্ক না হই তাহলে বাংলাদেশকে সঠিক অর্থনৈতিক ধারায় ফেরাতে আমাদেরকে অনেক সময় অপেক্ষা করতে হবে। আমদানি করা পণ্য বন্দর থেকে দ্রুত কারখানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার বিশ্বে করোনা পরিস্থিতির খবর। করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 42,25,000 ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,88,000। করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন সহ বিশ্বের বিভিন্ন দেশের লকডাউন। চালু হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। বিস্তারিত বিপ্লব রায়ের রিপোর্টে। এ যেন অদেখা ভাইরাসের সঙ্গে জয় পরাজয়ের খেলায় মেতেছে বিশ্ববাসী। তাই প্রতিদিন হাজার হাজার মানুষের আক্রান্ত এবং মৃত্যুর মধ্যেও অনেক দিন ধরে লকডাউন থাকার পর জীবনের তাগিদে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এজন্য ভারতে 167 বছরের ইতিহাসে গত 24 মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধের পর আবার শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় 45 বছরের কম বয়সীদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে খুলেছে সেলুন ও খাবারের দোকান। এর মধ্যেও থেমে নেই করোনার ভয়াবহ সংক্রমণ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ করা ওয়েবসাইটের তথ্য অনুসারে এ পর্যন্ত গোটা দুনিয়ায় করোনায় মারা গেছেন 2,86,000-এরও বেশি মানুষ, যা প্রতিনিয়তই বাড়ছে হু হু করে। এছাড়া দৈনিক এই ভাইরাসের তালিকায় যুক্ত হচ্ছেন 50 থেকে 60 হাজার মানুষ। দক্ষিণ কোরিয়ায় নতুন আক্রান্ত হয়েছেন 100-এরও বেশি। তারা সিউলের একটি নাইট ক্লাব থেকে সংক্রমিত হয়েছেন বলে প্রমাণ পেয়েছে দেশটির স্বাস্থ্য দপ্তর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে 5 করোনা রোগী পুড়ে মারা গেছেন। এদিকে নতুন করে ভাইরাসের বিস্তার রোধে 10 দিনের মধ্যে উহানের 1,10,00,000 মানুষকে আবার পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কর্মীদের বাধ্যতামূলক মাস্ক পরতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশ ঘুরে কেউ স্পেনে গেলেই তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে মানুষের শরীরের রোগ প্রতিরোধ পরীক্ষা করলে কর্মক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপ্লব রায়, এটিএন বাংলা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার নিজের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে জানিয়ে পেসকভ জানান, বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রুশ সংবাদ মাধ্যমে ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, এক মাসের বেশি সময় আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এদিকে রাশিয়ার প্রত্যেক দিন করোনা আক্রান্ত লাফিয়ে বাড়লেও মঙ্গলবার থেকে নির্মাণ খাত ও কারখানার শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়েছেন আরও 23 পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে আজ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় বাহিনীর এসব সদস্যরা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বক্ষণিক তত্ত্বাবধানের ফলে ক্রমেই সুস্থ হয়ে উঠছেন তারা। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট 298 জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা প্রাদুর্ভাবে আত্মনির্ভর ভারত গড়তে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের 49 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারত গঠনে সাহায্য করবে দাবি তার। ভারতের মোট জিডিপির প্রায় 10% রয়েছে এই প্যাকেজে। কৃষি, MSME, মধ্যবিত্ত শ্রমিক সব শ্রেণীর জন্য রয়েছে এই সহায়তা। আগামীকাল জাতির উদ্দেশ্যে দেশটির অর্থমন্ত্রী এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করবেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এ সময় লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ দফা লকডাউনে কী কী শিথিলতা আসতে চলেছে সে বিষয়ে 18 মের আগে ঘোষণা দেওয়া হবে। ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেস মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই অভিযোগে রাজশাহীর চারঘাট এবং ভোলার চরফ্যাশন উপজেলার 2 ইউপি সদস্যকেও বরখাস্ত করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গত 8 মে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর শুক্রবার রাতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্য আদালত অভিযোগ চালিয়ে 1700 কেজি চাল জব্দ করে। এ ঘটনা উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে চেয়ারম্যান মোখলেস মিয়া পলাতক রয়েছেন। এবার পারটেক্স খেলার খবর। নিজের দাতব্য সংস্থা লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আর্জেন্টিনার করোনা তহবিলে আরও 4.25 কোটি টাকা দান করেছেন লিওনেল মেসি। এর আগে 9 কোটি টাকা দিয়েছিলেন ফুটবলের এই জাদুকর। টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা নামক এই তহবিল চালাচ্ছে গারাহান ফাউন্ডেশন নামের এক সংস্থা। মেসির টাকা যেন সঠিক খাতে ব্যয় হয় তার তদারক করবে তারা। 6 হাসপাতালের করোনা রোগীদের সেবা দেওয়া হবে মেসির টাকা দিয়ে। এই হাসপাতালগুলোতে মেসির টাকায় অক্সিজেন ট্যাঙ্ক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, PPE কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছে আজকের ইফতারের সময়সূচি। বুধবার ঢাকা ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6:35, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে আরও 969 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, মৃত্যু 11, সুস্থ হলেন 245 জন। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত 2 নারীর মৃত্যু। উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ সহ 2 জনের মৃত্যু। বাংলাদেশে করোনার জীবন রহস্য উন্মোচন, জানা যাবে ভাইরাসের জীবনকাল, গতিবিধি, আক্রমণের ধরন। এবং করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে লকডাউন শিথিল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, চালু হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।